সদলীয়দের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে নলছড় বিধানসভা এলাকায়। সদলীয়দের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। এমনই ঘটনা পরিলক্ষিত হল নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নলছড় ব্লকের অন্তর্গত শিবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শপথ গ্রহণের দুই মাসের মধ্যেই সদস্য পদ খারিজ করা হল ছয় সদস্যের। ঘটনার বিবরণে প্রকাশ, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নলছড় ব্লক এলাকার প্রায় প্রতিটি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসক মনোনীতরা। তারপর থেকে ক্রমে ক্রমে প্রধান এবং উপপ্রধান হওয়াকে কেন্দ্র করে পারদ চলতে থাকে সদলীয়দের মধ্যে। আর তার বহিঃপ্রকাশ পরিলক্ষিত হল সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শাসক দলীয় ছয় পঞ্চায়েত প্রতিনিধিদের করা অভিযোগে। এদিন পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে তাদের অভিযোগ তুলে ধরেন ছয় সদস্য। তাদের অভিযোগ, নির্বাচনের পর প্রথমত শপথ গ্রহণকে কেন্দ্র করে ছলনার আশ্রয় নেয় ব্লক প্রশাসন এবং শাসক দলের নেতৃত্বরা। অভিযোগ, এরপরই প্রধান উপপ্রধান হওয়াকে কেন্দ্র করে শুরু হয় জটিলতা। দলের তরফ থেকে যাকে প্রধান করা হয় তাকে মানতে নারাজ অন্য সদস্যরা এবং উপপ্রধান নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান। কিন্তু অভিযোগ, এরপরই দুমাস পঞ্চায়েতের কাজকর্ম করার পর হঠাৎই ছয়জন সদস্যের বিরুদ্ধে ব্লক থেকে পঞ্চায়েত সদস্য পদ খারিজ করার বিষয়ক একটি প্রতিলিপি পাঠানো হয়। আর তাতেই প্রশ্ন সৃষ্টি হয় পঞ্চায়েত সদস্যদের মধ্যে। তারা সম্পূর্ণ বিষয়টিতে বিধায়কের হাত রয়েছে বলে অভিযোগ করেন এবং দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনার জন্য সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। একই অভিযোগ করেন দলের সাধারণ সদস্যরাও। বিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। দেখুন বিভিন্ন রকমের মুনাস হয়ে আছে, স্কিম দিচ্ছে শিবনগর নীল, আপনার শিবনগর গাছপালা মানে আমরা থেকে অপমান করেছে, শিবনগর মানুষকে অপমানিত করেছে। আমরা বিজেপি করি না, এই গ্রামের মানুষ বিজেপিকে ভোট দেয়নি। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি রাজ্য ভট্টাচার্যের কাছে এই আবেদন, যাতে সুবিচারের মাধ্যমে দলের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়। রাজ্য সভা যোগ্য না, পার্টির যোগ্য না, পার্টিতে তোমাদেরকে বহিষ্কার করে দেব, এই বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলি কি কথা নাকি? এবং শিবরাগুর যে প্রধান দিছে, শিবরাগুর আজ পর্যন্ত শিবনগর কোনো কেউ চিনে কি না আমি জানি না, আমরা কোনো চেহারাই দেখি নাই, ওনাকে কীভাবে প্রধান সম্বোধনা করলো।